আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমরা পড়ব খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই কথাটা শোনার পর যারা ভিডিও দেখতেছে তারা বলবা, হ্যাঁ ভাইয়া, যে টপিকস আপনি পড়েন সেই টপিকসই গুরুত্বপূর্ণ। বিগত 5 দিন ধরে হচ্ছে যে কোশ্চেন শেন পড়াচ্ছেন, যেটাই আসে সেটাই বলেন গুরুত্বপূর্ণ। আপনার কাছে তো সবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসলে আমার কাছে সবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বাইরের জিনিসটা আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা শোনার পরে তোমরা, হ্যাঁ ফিজিক্স স্যার বলে ফিজিক্স গুরুত্বপূর্ণ, জীবন মানে ফিজিক্স, কেমিস্ট্রি স্যার বলে জীবন মানে কেমিস্ট্রি, এখন আপনিও বলেন জীবন মানে বায়োলজি। হ্যাঁ, জীবন মানে তো আসলে বায়োলজি, বায়ো মিন্স লাইফ, তাই তো? আচ্ছা আসো, আজকে আমরা পড়বো কো-এনজাইম। তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য যেমন তোমার একটি ধাক্কা প্রয়োজন, মোটিভেশন প্রয়োজন, ঠিক তুমি এনজাইমের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে কো-এনজাইম। আমরা পড়ে এসেছি এনজাইম মানে হচ্ছে শুধুমাত্র যারা কি দ্বারা গঠিত, এনজাইম মানে হচ্ছে শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, তার হচ্ছে সরল এনজাইম। যেখানে প্রোটিনের সাথে একটি নন প্রোটিন অংশ থাকে তখন তাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। সেই প্রোস্থেটিক গ্রুপটি যদি ধাতু হয় তখন তাকে আমরা বলি কি বলি, বলো জোরে বলো, কেউ বলতেছে, তাকে আমরা বলি কোফ্যাক্টর। আর যখন সেখানে কোনো জৈব রাসায়নিক পদার্থ থাকে তখন আমরা তাকে বলি কো-এনজাইম। তো কো-এনজাইমগুলোর নাম আমরা ম্যাজিকের মতো মনে রাখবো এবং আজকে পড়ব, আজকে থেকে আমাদের সবসময় কো-এনজাইমের নাম মনে থাকবে। আশা করি কো-এনজাইমের নাম তোমরা কেউ ভুলবে না। আমরা কো-এনজাইমের নামগুলো মনে রাখার জন্য কিছু জিনিস আগে মনে রেখে নিব। এই বাম পাশ থেকে কিছু জিনিস আমরা মনে রাখবো, সেই জিনিসগুলো আসলে কি, এফ দ্বারা কি বোঝাবে, এফ দ্বারা বুঝাবে ফ্ল্যাভিন, FLAVIN, এ দ্বারা বুঝাবে অ্যাডেনিন, ADE, তারপর নাইন, NINE, ডি দ্বারা বুঝায় ডাই নিউক্লিওটাইড, MN দ্বারা বুঝায় মনো নিউক্লিওটাইড। তার মানে বুঝতেই পারছো মনো মানে এক, ডাই মানে দুই। কোথায় বলেছিলাম, কোন ভিডিওতে কথাটি বলা হয়েছিল, সেই যে আমরা মনো সেকারেট পড়েছিলাম সেখানে বলা ছিল মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ, হেক্সা মানে ছয়, যেটা ব্রাজিল জিততে চাচ্ছে অনেক দিন ধরে, হেক্সা হেক্সা হেক্সা। আচ্ছা, আর এন দ্বারা বুঝানো হয় যখন শুধু এন থাকবে তোমার, এই এন দ্বারা বুঝানো হয় নিকোটিনামাইড। নামগুলো আমরা ভেঙে ভেঙে পড়ব, যে নিকো NICO, টিনা TINA, তারপর MIDE, নিকোটিনামাইড, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং উচ্চারণে যেটা ভুল আমারও অনেক হয় তোমাদেরও হচ্ছে কমে যাবে যদি তোমরা সেটাকে পলিসেলে বলে পড়ো, ভেঙে 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 পড়ো। পি দ্বারা বোঝানো হয় ফসফেট, আর H2 বা অনেক সময় H+ থাকে, এটি দিয়ে সবসময় বোঝানো হয় বিজারিত বা রিডিউসড বোঝানো হয়। এবং যখনই আমাদের রিডিউস কথাটি থাকবে এই নামে সবার আগে চলে আসবে রিডিউসড কথাটি। তাহলে এই জিনিসটি আবার একবার তোমরা পড়ে ফেলো, 5 সেকেন্ড নীরবতা দিচ্ছি আমি, একবার দেখে ফেলো। আচ্ছা, আশা করি দেখে ফেলছো। এখন এই পাশে চলে আসি, FAD ফুল ফর্ম তাহলে কি হবে, এফ দ্বারা বুঝাবে ফ্ল্যাভিন, এ দ্বারা বুঝাবে অ্যাডেনিন, আর ডি দ্বারা বুঝাবে ডাই নিউক্লিওটাইড। তাহলে FAD মানে আসলে কি খাতায় লিখে ফেলো দ্রুত, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। FADH2 যখন আসবে তখন আসলে নামের মধ্যে কি পরিবর্তন আসবে, FAD আর FADH2 এর মধ্যে পার্থক্য হচ্ছে H2 রয়েছে, H2 মানে হচ্ছে রিডিউসড মানে বিজারিত, এবং রিডিউস কথা যখনই থাকবে তার মানে সেটি সবার আগে। তাহলে বলে ফেলো আমার সাথে সাথে কি হবে, রিডিউসড ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। FMN মানে কি, এফ দ্বারা বোঝাচ্ছে তো ফ্ল্যাভিন, MN দ্বারা বোঝানো হচ্ছে মনো নিউক্লিওটাইড, MN দ্বারা আসে মনো নিউক্লিওটাইড, ফ্ল্যাভিন মনো নিউক্লিওটাইড। NAD, NAD দ্বারা কি বোঝানো হচ্ছে, NAD দ্বারা বোঝানো হচ্ছে N দ্বারা নিকোটিনামাইড, অ্যান্ড শুধু অ্যান্ড যখন থাকবে, যখন নামের শুরুতে অ্যান থাকবে সেটি দিয়ে অবশ্যই বোঝানো হবে
নিকোটিনামাইড। এখানে কিন্তু শেষে অ্যান্ড রয়েছে এবং শেষের অ্যান্ডটি কিন্তু এম এর সাথে সংযুক্ত মনোনিউক্লিওটাইড, বা যখন বিক্রিয়ার প্রথমে বা কোএনজাইমের নামে প্রথমে অ্যান থাকবে সেই অ্যান দ্বারা সবসময় বোঝানো হবে নিকোটিনামাইড। তো অ্যানিলির ফুল ফর্ম কি হবে? অ্যান দ্বারা বোঝানো হচ্ছে নিকোটিনামাইড আসলো, এ দ্বারা আমাদের সেই পুরনো পাপি অ্যাডেনিন, আর ডি দ্বারাও সেই পুরনো পাপি ডাইনিউক্লিওটাইড। তাহলে অ্যানিলির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, আর যখন তার নামের সাথে এইচ টু চলে আসবে তার মানে কি চলে আসবে আগে রিডিউসড কথাটা, তার মানে যখন NADH2 হবে তখন কে আসবে সবার প্রথমে রিডিউসড নিকোটিনামাইড পুরনো পাপি অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে NADH2 এর ফুল ফর্ম হচ্ছে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। যখন তার সাথে পি ওয়ার্ডটা আসবে তার মানে পি মানে ফসফেট, আগের তিনটি নাম, এন মানে নিকোটিনামাইড, এ মানে অ্যাডেনিন, ডি মানে ডাইনিউক্লিওটাইড, আর পি মানে ফসফেট, এইচ টু মানে রিডিউসড। তো এই নামগুলো মনে রাখা আমাদের জন্য কিন্তু একদম সহজ হয়ে গেল, তোমরা এ পাশের নামগুলো মনে রাখবে তাহলে এই পাশের নামও তোমার মনে থাকবে। এনে কোএনজাইম, কোএনজাইম থেকে কি আসছে? কো এ, কো এ দিয়ে বোঝানো হচ্ছে কো এনজাইম এ, কো এ দ্বারা বোঝানো হয় কিন্তু কো এনজাইম এ। এই কো এ দেখবে অনেক জায়গায় রয়েছে, আমরা যখন নবম অধ্যায় শুরু করবো সেখানে কিন্তু কো এ ওয়ার্ডটা অনেকবার পাবে, তাই কো এটা ভালো করে মনে রাখো। আর লাস্টে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এটিপি আছে সে তো আমাদের জানের পাখি, মনের ভালোবাসার প্রতীক আমাদের এটিপি, তুমি হচ্ছে আমার এটিপি। তো এই এটিপি মানে আসলে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি দিয়ে বোঝানো হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এবং এটিপি নিয়ে অনেক কথা, অনেক আতঙ্ক, অনেক ভালোবাসা রয়েছে, যে এটিপি হচ্ছে আমাদের বডির বায়োলজিক্যাল কয়েন, টাকা পয়সা, এই যে চলতেছো ফিরতেছো না, চলতে ফিরতে টাকা পয়সা লাগে না, শক্তি লাগে না বডি, সেই শক্তি হচ্ছে এটিপি। এগুলো সব আমাদের কোএনজাইম, এবং আমাদের পরীক্ষায় কতে আসে কোএনজাইম গুলো পূর্ণরূপ লিখতে বলে, এমসিকিউতে এই পূর্ণরূপ গুলো চায়, এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এক নাম্বার দিয়ে কি হয় অনেক কিছু হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যখন দিতে যাবে তখন বুঝবে আসলে এক নাম্বারের গুরুত্ব কতটুকু। যাই হোক, অনেক কথা বললাম, আর অনেক কথা বলবো তোমাদের সামনে, কারণ কথা বলতে আমার ভালো লাগে। তাই এই জিনিসটি দেখে ফেলো, লিখে ফেলো, লিখে ছবিটি আমাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য, এবং সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর পাশে একটি ঘন্টা আছে সেই ঘন্টাটি টং টং করে বাজিয়ে দাও, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যে বায়োলজির একটি নতুন চ্যানেল চালু হয়েছে, যেই চ্যানেলে তোমাদের বইয়ের আদলে টি অধ্যায় ধরে ধরে বইয়ের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদের খুব ভালো করে পড়ানো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।